স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুজিবুদ্দিন প্রকৃতি নির্মূল করেই যেন গড়ে ওঠে সভ্যতার ইমারত এর দায় চক্রাকারে ফিরে আসে প্রকৃতির কাছেই তাই নতুন করে ভাবতে হচ্ছে বিকল্প নির্মাণের পথ আর এই জন্য রাষ্ট্রীয় পদক্ষেপের কোন বিকল্প নেই বলছেন বিশ্বকর আয়সমী আজকে আলোচনা বিকল্প নির্মাণ কথা বলতে স্টুডিওতে আছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির বেলার প্রধান নির্বাহী সদস্য রেজান হাসান আছেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBRI এর পরিচালক মোহাম্মদ আবু সাদেক আছেন অক্সফার্ড প্রোগ্রাম ম্যানেজার ডক্টর খালিদ হোসেন এছাড়া আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স ওনার অ্যাসোসিয়েশন BBMOA এর মহাসচিব মোহাম্মদ আবু বকর স্বাগত আপনাদের জনাব আমি মাননীয় মন্ত্রীর কাছেই প্রথমে জানতে চাইব যে ইট তৈরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের হাতে যে হিসাব যে ইটের চাহিদা প্রায় 1,500 কোটি এর জন্য 127 কোটি টন মাটির প্রয়োজন হচ্ছে সরকারি বেসরকারি দুটি হিসাবেই দেখা যাচ্ছে যে বর্তমানে ইট ভাটার সংখ্যা দুই রকম হিসাব দেখা যাচ্ছে যে 8,500 বলছেন আরেকটি হিসাবে দেখা যাচ্ছে 6,930 এর মধ্যে 1,900টি ড্রাম চিমনি বিশিষ্ট আপনারা 2013 সালে একটি আইন করেছেন যে ইট ভাটা ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সেই আইনটি করার পর আপনারা কৃষিভূমির ব্যবহার ইট তৈরির ক্ষেত্রে নিষিদ্ধ করতে যে সরকারি পরিকল্পনা নিয়েছেন তা কতখানি সফল হলেন যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আমি মনে করি যে কি যেটা প্রয়োগটা ততটা হচ্ছে না বলে আমি মনে করি কারণ ইট ভাটা আমার এলাকায় আছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে তারা এখন কিন্তু যে সয়েলটা যে সয়েলটা দিয়ে তারা ইট ভাটা ইট ইট পোড়ায় এটা কিন্তু সয়েল প্রায় শেষ হয়ে গেছে তারা যেখানে করছে এখন তারা সয়েল কিন্তু বাইরে থেকে আনে এবং সেটা কিন্তু তারা কি করে যে জমিনের যে টপ সয়েল যেটা আছে এবং তারা সেই টপ সয়েলটা যারা জমির মালিক তারা সেগুলো বিক্রি করে দেয় বিক্রি করে তারপর ওরা নিয়ে যায় এইভাবে এটা চলছে কিন্তু এটা কিন্তু মানে যারা টিউনো বলেন বা প্রশাসক বলেন এটা এটা যে না নিতে পারে এরকম কোন তারা বাধা বাধা দিচ্ছে না আমি মনে করি যে কি যে আমি গতকালও একটা ইয়েতে বলেছি যে মানে জমির টপ সয়েল যেটা আছে এইটা মূলত কৃষিবিদ ইনস্টিটিউটে বলছিলাম যে টপ সয়েলটা টোটালি আইন করে বন্ধ করে দিতে হবে রাইট এবং এই জন্য বন্ধ করতে হবে যে আমরা 7-7 কোটি বাঙালি আমরা যেখানে খাদ্যে সরসময় ছিলাম না আমরা দুর্ভিক্ষ হয়েছে এখন কিন্তু খাদ্যে সরসময়তে এসেছে তো সুতরাং যদি টপ সয়েল যদি আমরা যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের জমির উর্বরতা কমে যাবে উর্বরতা কমে গেলে আমাদের এখন যে ফসল উৎপাদন হচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে রাইট একজন প্রকৌশলী হিসেবে আপনি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ বটে আবার আপনি জোরালো অবস্থান নিচ্ছেন সেই টপ সয়েলটার ব্যাপারে গত এবং আইনটি হওয়ার পরে মানে উপকার হচ্ছে না কেন আমরা মানে সেই অর্থে লাভ পাচ্ছি না কেন আপনার না আমি মনে করি যে টপ সয়েলের ব্যাপারে মানে পার্লামেন্টে আমি বলবো টপ সয়েলের ব্যাপারে এবং এগ্রিকালচার ল্যান্ডের উপরে যাতে করে কোন স্থাপনা না হয় এবং এগ্রিকালচার ল্যান্ড শুড বি প্রোটেক্টেড যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এটা এটা ব্যবস্থা নিয়েছে যে ইকোনমিক জোন গুলো করছে এগুলো সব নন এগ্রিকালচার ল্যান্ডের উপর করছে আমরা যে মানে আপনার পরিকল্পিত আবাসিক এলাকা করছি মাইগ্রেশন বন্ধ করার জন্য সেখানেও কিন্তু আমরা নন এগ্রিকালচার ল্যান্ডের উপর করছি সুতরাং এটা একটা আছে তবে এটা আইন করলে ভালো হয় রিজানাপা আপনার কাছে কি মনে হয় যে আইনটি যথেষ্ট না মানে আমাদের তো টপ সেল বাঁচাতে হবে যেটি উনি অনেকদিন বলছেন আপনারা অনেকদিন ধরে বলছেন কিন্তু এটি বাঁচতেছে না বাঁচার কোন বিকল্প আসলে আছে কিনা আইন করেও সেটি জি বিকল্প আছে আসলে একটু স্পষ্ট করে নেওয়া দরকার যে এই বিষয়ে তিনটি মন্ত্রণালয়ের তিন রকমের অবস্থান যদি পরিবেশ এবং বন মন্ত্রণালয় কর্তৃক করা ইটভাটা সংক্রান্ত আইনটা দেখেন সেখানে বলা আছে আপনি কৃষি জমিতে ইটভাটা করতে পারবেন না কিন্তু কৃষি জমির আবার সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে যেগুলোতে এক ফসলের বেশি হয় তার মানে এক ফসলই আপনি এলাও করে দিয়েছেন ওইটা গিয়ে গ্রাসরুট লেভেলে একটা সমস্যা তৈরি করে কোনটা এক ফসলি কোনটা দো ফসলি ওটা তো যেভাবে করে সার্টিফাই করা হয় ওটা তো কোনো আসলে গ্রহণযোগ্য বিষয় না আর বাংলাদেশ এখন এমন একটি বাস্তবতায় আছে যে এখানে আসলে এক ফসলি জমি বলে এখন আর কিছু নেই প্রযুক্তিগত কারণে সবটাতেই এক ফসলের বেশি হয় আবার যদি আপনি পরিবেশ মন্ত্রণালয়ের একই আইনে দেখেন সেখানে দেখবেন বলা আছে ইটভাটা যখন মাটি সংগ্রহ করবে
পুকুর খাল নদী বিল থেকে মাটি সংগ্রহ করতে গেলে যথাযথ কর্তৃপক্ষের পারমিশন লাগবে, কিন্তু কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করতে গেলে পারমিশন লাগবে কি লাগবে না একেবারেই ভেরি ক্লেভারলি অত্যন্ত চতুরতার সাথে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার আসেন কৃষি মন্ত্রণালয়ে। কৃষি মন্ত্রণালয় একটা খসড়া আইন করে রেখেছে, কৃষি জমি সুরক্ষা আইন। সেখানে বলা আছে জমি এক ফসলই হোক দুই ফসলই হোক এখানে কোন শিল্প প্রতিষ্ঠান এবং ইট ভাটা হতে পারবে না, স্পেসিফিক্যালি বলা আছে। আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তারা বলছে যে 2020 সাল নাগাদ HBRI এমন অবস্থায় নিয়ে যাবে দেশকে যে আর পোড়ানো ইট কোনোভাবেই প্রস্তুত করা হবে না। তাহলে কি হলো, পরিবেশ মন্ত্রণালয় একদিকে হাইব্রিড হলসম্যান কিল এবং জিগজ্যাকের মাধ্যমে উৎপাদিত ইটকে পরিবেশ বান্ধব বলছে, সার্টিফাইও করছে পরিবেশ বান্ধব হিসেবে, কিন্তু এগুলো হিউজ পরিমাণ মাটি ব্যবহার করছে। কৃষি বলছে করতে পারবে না, HBRI বলছে সরে আসতে হবে, কিন্তু কর্ম পরিকল্পনাটা কোথায়, ওয়ের ইজ দ্য অ্যাকশন প্ল্যান, এইটা কিন্তু মিসিং। আমি মোহাম্মদ আবু সাদেকের কাছে জানতে চাইবো যে আমরা আসলে মানে বিকল্প ইটে যেতে চাই, কিন্তু বিকল্প ইট দিয়ে আমাদের যে বড় নির্মাণ যজ্ঞ চলছে, আমরা এতগুলি মানুষ নতুন নতুন করে দালান কোঠা বানাচ্ছি, সেটা আসলে কি করে হবে বা আদৌ হবে কিনা? জি, আসলে আমাদের দেশে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার জন্য বর্তমানে আমরা প্রায় ভিন্ন মত আছে 1500 কোটি ইট প্রতি বছর আমরা কনজিউম করছি। এখন একটা স্বাভাবিকভাবে মনে হয় যে আমরা যদি বিকল্প যে প্রযুক্তিতে যাই তাহলে এই ইটের সাবস্টিটিউট হিসাবে আমরা যোগান দিতে পারবো কিনা। আমি মনে করি যে এটা সম্ভব, তবে একদিনে বা এক বছরেই সম্ভব না। গভর্নমেন্টের যেটা রিজওয়ান আপা বললেন যে 7-5 ইয়ার প্ল্যানে আমাদের গভর্নমেন্ট পলিসি হলো যে টপ সয়েলের ব্যবহার এটাকে শূন্যের কোঠা নিয়ে যাওয়া, মানে 2020 সালের মধ্যে। এবং আমি মনে করি যে এটা ভেরি মাচ পসিবল, যে আমাদের যে বিকল্প, আমরা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে অনেকগুলো বিকল্প পন্থা বিকল্প আমরা ইটের বিকল্প আমরা উদ্ভাবন করতে পেরেছি। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যায় তখন ওনার সুস্পষ্ট কিছু নির্দেশনা ছিল। ওনার নির্দেশনা ছিল যে আমাদের যে নদী খননের যে মাটি, এই নদী খননের মাটি থেকে আমরা দুই রকমের মাটি বের হয় নদীর খনন থেকে, একটা হচ্ছে স্যান্ডি সয়েল আর একটা যেখানে ডাউন স্ট্রিমে কিছু ক্লে সয়েল মিক্সড আছে ওটার সাথে, যেগুলোতে কিছু ক্লে মিক্সড আছে এগুলো দিয়ে আমরা কমপ্রেসড স্টেবিলাইজ আর্ট ব্লক বানাচ্ছি, আর যেগুলোতে পিওর স্যান্ড ওগুলোতে স্যান্ড সিমেন্ট ব্লক বানাচ্ছি এবং পিওর স্যান্ড দিয়ে। আপনাদের বিকল্প ইট একটি, যারা সাধারণভাবে ইট বানান বা তৈরি করেন তাদের জন্য একটি বিজনেস কেস কিনা? অবশ্যই, আমার যে বিকল্প ইট যেটা, এটা প্রচলিত যে ইট তার চেয়ে কিন্তু ব্যয় সাশ্রয়ী, এবং এটা আমরা অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে অনেকগুলো কিন্তু অল্টারনেটিভ ব্রিক ব্লক ফ্যাক্টরি এবং বিজনেসম্যান তারা কিন্তু চলে আসছে এই ইয়েতে এই সেক্টরে, এবং এটাকে যদি আরো এনকারেজ করা, যেমন গভর্নমেন্ট অলরেডি এনকারেজ করছে। আচ্ছা, এনকারেজ করছে কিভাবে, যদি আপনি একটা পোড়াবাটির ইটের ভাটা করতে যান আপনাকে পারমিশন নিতে হবে গভর্নমেন্ট থেকে, কিন্তু আপনি যদি নন ফায়ার ব্রিকে যান আপনার কোন পারমিশনের দরকার নেই। কিন্তু এটি খুব ভালো পন্থা হচ্ছে কিনা ডক্টর খালিদ হোসেন, যে কোন পারমিশনের বিধান যে রাখা হয়নি বিকল্প ইট করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটির একটি অপব্যবহার করার সুযোগের অপব্যবহার করার একটি সুযোগ থেকে যাচ্ছে কিনা, আপনাদের গবেষণায় কি বলে? আমাদের মূলত আসলে আমাদের দিক থেকে আমরা জানি যে পরিবেশ বান্ধব নির্মাণ শৈলী সম্পর্কে একটা বিশ্বব্যাপী একটা এক ধরনের আন্দোলন চলছে। মূলত সেই জায়গাটা থেকে আমরা অক্সফাম চিন্তা করেছি যে এটা তো বিভিন্ন দিক আছে, এবং আমাদের যদি সোর্সিং এর জায়গা থেকে বলি, আমরা যে জায়গা থেকে আমাদের ইটগুলো এখন সংগ্রহ করছি সেটা আমরা চিন্তা করে দেখেছি যে সেটা সোর্সিংটা এখন অবশ্যই পরিবেশ বান্ধব হচ্ছে না, যেটা আলোচনাতে উঠে এসেছে। এবং আমরা যেটা মনে করি যেভাবে HBRI এখন কাজ করছে, সেখানে আমরা বিভিন্ন সংস্থা যেভাবে কাজ করছি, বেলা কাজ করছে, সরকারের দিক থেকে আমরা জানি যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রিন ব্রিক সম্পর্কে একটা, আমি যেটা জানতে চাইছিলাম যে যারা মানে এই বিকল্প ইট বানাবেন তাদের যেহেতু কোনো অনুমতি নিতে হবে না, তারা আসলে সেটিকে কিভাবে ব্যবহার করবেন, এটি একটি ভালো পন্থা হলো কিনা? এটা আসলে এই মুহূর্তে আমার মনে হয় আমরা
অথবা বলতে পারবো না, এটা আরেকটু সময় সাপেক্ষ ব্যাপার। যারা ইট বানায় তাদের সঙ্গে একটু কথা বলি। আমাদের ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ আবু বকর আছেন আমাদের সঙ্গে। বকর ভাই, আপনারা কি, আপনি কি বিকল্প ইট বানান নাকি পোড়ামাটির ইটি বানান নাকি দুটোই বানান? আমরা মূলত এখন পোড়ামাটির ইটি বানিতেছি, কিন্তু বিকল্প ইটের যদি চাহিদা হয় তাহলে আমরা ব্যবসায়ীর অবশ্যই এই নন ফায়ার ব্রিক্স এটা বানিতে পারবো। বিকল্প ইটের চাহিদা কেন হবে বকর ভাই? এটা যদি সরকার বাধ্যতামূলক না করে তাহলে চাহিদা হবে না। তাহলে চাহিদা হবে, বাধ্যতামূলক না করলে চাহিদা হবে না কেন? ইটটা কি খারাপ? না, ইট খারাপ না, কিন্তু আমাদের একটা ট্রেডিশন আছে যে আমরা তো খুব সস্তায় যেই জিনিসপত্র পাই সেটি আমরা ব্যবহার করতে চাই। এইটাতে কি দাম বেশি পড়বে? দামের বিষয়টা আমরা এখনো অ্যানালাইজ করতে পারি নাই। তো আমরা যেটা চাইতেছি যে যদি আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যেই ব্রিক্সের যে কাজগুলি হইতাছে সেখানে যদি গভর্নমেন্ট একটা বাধ্যতামূলক করে দেয় যে এই পরিমাণ ইটা নন ফায়ার ব্রিক্স ব্যবহার করতে হবে, তা চাহিদা হইলে আমরা যারা ব্যবসায়ী তা আমরা সেই ব্লকগুলি বানাতে পারি। এটি বাধ্যতা, বাধ্য না করলে আসলে এটি আপনারা ব্যবহার করবেন না সেটি বোঝা যাচ্ছে না। ব্যবহার তো আমরা করতেছি না, আমি যদি বানানোর ক্ষেত্রে বাধ্য না করলে আপনারা এটি বানাবেন না সেটিও বোঝা যাচ্ছে। আমি এখন যদি বানাই, আমাদের দেশে যে কনকর্ড যে এটা বানাইতেছে তারা তো কোনো সেল করতে পারতেছে না। আমি, আমাদের আশঙ্কা যে আমরা যদি এখন ব্লক তৈরি করি তাহলে কিন্তু সেটা আমরা মার্কেট পাবো না, মার্কেট না পাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমার আমার মনে হয় যে আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে বিষয়টা জানতে চাই। বকর ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু বিরতিতে যাওয়ার আগে জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে পরিবেশ, কৃষি এবং গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটির যে সমন্বয়, বা আমি যদি বলি সমন্বয়হীনতা না বলে এটি স্ট্রং ওয়ার্ড, আমি যদি বলি তিনটি তিন ধরনের আইন, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা বাধ্যতামূলক করার প্রসঙ্গ যদি? এটা আমরা আন্তঃ মন্ত্রণালয়ে সভা করে আমরা এটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি। এটা তো ধরেন আমাদের আমাদের বলল যে এটা সঠিক, যদি তিনটা মন্ত্রণালয়ে তিনটা দিক থাকে আমরা তিন মন্ত্রণালয়তে বসে আমরা একটা একটা সলিউশন বের করতে পারি, এটা খুব শীঘ্রই করা হবে, করা উচিত আমি মনে করি। আমি এটা আজকের ওনার থেকে শুনে আমার মনে হলো যে উই শুড সিট টুগেদার, এটা আমাদের জন্য খুবই দরকার। এবং আরেকটা যেটা বলতে চাই যে আপনার এই যে বিকল্প ইটের জন্য আমি মনে করি, আমি একজন মন্ত্রী হিসাবে নয় একজন ব্যবসায়ী হিসাবে বলতে চাই যে প্রণোদনা দেওয়া দিতে হবে সরকারকে, সরকারকে প্রণোদনা দিতে হবে। প্রণোদনা মিনস আমি বলতে চাই যে এই যে মেশিনারিজ আনবে ব্রিক্স বানাবার জন্য, মানে মানে এই এই যে নন ফায়ার ব্রিক্স, এটার জন্য ট্যাক্স একটা ব্যাপার আছে, এটা 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 করতে হবে। যেরকম যখন আপনার বিদ্যুতের জন্য যখন আপনার হাহাকার চলছে জেনারেটর আপনারা বলছেন সেটিকে আসলে মানে গুণে বা ভালো হবে আসলে, মানে প্রণোদনা দিয়ে বাধ্য করে কেন ব্যবহার করতে হবে? মানে দ্যাট মিন এটা যদি আপনার যারা প্রোভাইড বিক্রি করে তার থেকে যদি আমি কম দামে বিক্রি করতে পারি, কম দামে বিক্রি করার একটা প্রশ্ন, ভ্যাট ট্যাক্স এটা যদি আমাদের থেকে একটু আপনার সাশ্রয়ী হয় তাহলে ধরো আপনার মানুষ আপনার কি করে গ্রামে এখন, ধরো আগে আমরা যখন আমরা 70 সালে নির্বাচন করছি আমরা সোনার ঘর দেখছি, এখন কিন্তু সোনার ঘর নাই, এখন টিনের ঘর। সো কি করে ব্রিক্স ওয়াল করে আর উপর দিয়ে টিন, তো ব্রিক্স ওয়াল না করে আপনার সেন্ট সিমেন্ট ব্লকের ওয়াল করতে পারে। এবং আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে বলতে পারি যে ইট ইজ সাস্টেনেবল মোর ফ্রেন্ডলি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে রেজানাত আপনার কাছে জানতে চাইবো যে স্পষ্টই বোঝা যাচ্ছে যারা ব্রিক বানাচ্ছেন তারা আসলে যদি বাধ্য না করেন সরকার, আর মন্ত্রী মহোদয় বললেন যে আমরা আসলে প্রণোদনা না দিলে এটি জি সেই ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বাধ্যতামূলক না করলে প্রণোদনা না দিলে এটি আসলে সামনে আনা বা জনপ্রিয় করা সম্ভব না, এই বিষয়টি। আমরা একটি বেসরকারি সংস্থা যারা অপরাণ ব্লক তৈরি করছে তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের বক্তব্য হলো যে তারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজস্ব উদ্যোগে শুরু করেছিলেন ওটাকে তারা সাস্টেইন করতে পারেননি। তার কারণ হচ্ছে বাজারে এটার চাহিদাটা আসেনি। বাজারে এটা চাহিদা না আসার আরেকটি কারণ হচ্ছে যে সরকারের পক্ষ থেকে তো এটাকে বাধ্যতামূলক করা হয়নি। সরকার যদি এরকম বলতো
2020 সাল নাগাদ আমরা অপরাণ ইট থেকে সরে আসব এবং এটার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি সমস্ত নির্মাণ কাজে অপরাণ ইট ব্যবহার করা হবে, তাহলে কিন্তু মানুষ অপরাণ ইটের ব্যাপারে একটা কনফিডেন্স পেত। আমরা সকলেই তো দেখে দেখে অভ্যস্ত যে লাল ইটগুলো দিয়ে আমাদের বাড়ি তৈরি হচ্ছে, আমাদের মিস্ত্রিরাও এই ইটই ব্যবহার করতে জানে, নতুনটা ব্যবহার করতে জানে না। আর এই যে ব্লকের কথা বলা হচ্ছে, কতগুলো কমন ভীতি কাজ করে যে ভূমিকম্প হলে একে ভেঙে পড়বে, বা এরকমও কথা শোনা গেছে যে মশারির পেরেক ঠুকতে গেলে ইট ভেঙে পড়বে কিনা, বা আমি আমার জানালাটা আজকে এখানে লাগিয়েছি, আমি যদি নন ফায়ার্ড ব্রিক দিয়ে করি তাহলে এই জানালাটা আগামীকাল এখান থেকে সরিয়ে আমি অন্য জায়গায় নিতে পারবো কিনা, ফলে ক্রেতাদের মধ্যে একটা ভীতি আছে। এই ভীতি কাটতো যদি সরকার তার স্থাপনা এগুলো ব্যবহার করত। অনেক কটা বড় বড় হোটেল, যেমন আমি শুনেছি ওয়েস্টিন নাকি পুরো নন ফায়ার্ড ব্রিক দিয়ে করা, তো এরকম কিছু স্থাপনার কথা যদি প্রচারও পেত মানুষের সামনে তাহলেও হয়তো মানুষ ভাবতে পারত। কাজেই আমার মনে হয় যে একটা টোটাল ক্যাম্পেইন প্যাকেজ লাগবে সরকারের পক্ষ থেকে, একটা অ্যাকশন প্ল্যানের পাশাপাশি একটা ক্যাম্পেইন প্যাকেজ, যাতে করে মানুষের ভিতরে যে ভীতি আছে নন ফায়ার ব্রিকের ব্যাপারে সেগুলো কেটে যায়, এবং সরকারকে যদি আমরা দেখি ব্যবহার করতে তাহলে কিন্তু মানুষও অনুপ্রাণিত। যারা মোহাম্মদ আবু সাদেক, এইটি স্পষ্ট যে আপনাদের মানে কথায় সরকারও খুব বেশি প্রভাবিত হচ্ছে না আসলে, কারণ সরকারকেও আপনারা বড় ক্লায়েন্ট হিসেবে পাচ্ছেন কিনা সেটাও আমরা দেখছি না, যে যেটি সরকার বলবে যে আমরা সবকিছু বিকল্প ইট দিয়ে বানাবো। ব্যাপারটি কি এরকম যে মানে আপনাদের প্রচার কম হচ্ছে, আর আপনি বলছেন যে সারা পৃথিবী সরে এসছে ইটের, পুরানো ইটের ভবন থেকে, সেটিও যদি আমাদেরকে একটু বলতেন যে কত ভাগ সরেছে, কিভাবে সরেছে? সারা পৃথিবীতে উন্নত দেশগুলো ওখানে কোনো পোড়া মাটির ইট এখন ব্যবহার হচ্ছে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারত বিশ্ব কি বিল্ডিং করছে খুব বেশি? বিল্ডিংই তো করছে না খুব বেশি, মানে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে বিল্ডিং করার হারও কমে এসেছে অনেক। যে যে বিল্ডিং হচ্ছে ওখানে একটাতেও কোনো পোড়া মাটির ইট ব্যবহার হচ্ছে না। আচ্ছা, আমাদের চায়নাতে অনেক হিউজ এখন ডেভেলপমেন্ট হচ্ছে, চায়না এখন আর পোড়া মাটির ইট ব্যবহার করছে না, এবং কিছু কিছু চায়নাতে আছে পোড়া মাটির ইট, সেগুলো অন্য কারণে আছে, ওটা হয়তো এখন সময় হবে কিনা। চায়নাতে, ইন্ডিয়াতে, আমাদের মাথাপিছু জমির যে পরিমাণ বাংলাদেশে তার চেয়ে ইন্ডিয়াতে অনেক বেশি, চায়নাতে অনেক বেশি, তারপরেও তারা এগ্রিকালচারাল ল্যান্ড প্রোটেক্ট করার জন্য তারা কিন্তু টপ সয়েলের ব্যবহার বন্ধ করে দিছে, ব্যান্ড। আমরা আমাদের মাথাপিছু জমির পরিমাণ অনেক কম, কিন্তু আমরা সেটা ব্যান করছি না, যেটা 7-5 ইয়ার প্ল্যানে যেটা আমরা বলছি যে এটা 2020 সালের মধ্যে এটাকে জিরোতে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে যে টপ সয়েলের ব্যবহারটা, পোড়া মাটি, পোড়া ইট করতে গেলে টপ সয়েল লাগে, পোড়া ইট করতে গেলে জ্বালানি নষ্ট হয়, পোড়া ইট এনভায়রনমেন্টের ক্ষতি করে, এই সব বিবেচনায় পৃথিবীর কোথাও টপ সয়েল অ্যাফোর্ড করতে পারলেও তারা পোড়া ইটে যাচ্ছে না এনভায়রনমেন্টাল ইস্যুতে। আমাদের এখানে আমরা যেটা, আমি একটা জিনিস এখানে জনসভার সাথে একমত যে প্রোপাগান্ডা যেটা প্রচার আমাদের এখানে, মাননীয় প্রধানমন্ত্রীও বলছে যে HBRI যে কাজগুলো করছে এগুলো প্রচার হচ্ছে না, এগুলোকে ব্যাপক প্রচার করতে হবে। আমি একমত যে সরকারি কাজে আমরা যদি, আমি প্রবলেম ফেস করেছি যখনই আমরা ক্লায়েন্টের কাছে যাই, বুঝাই তাদেরকে, বলে সবই বুঝলাম, এটা দামেও কম পড়বে, এটা অনেক ভালো, আমি একটা ফ্যাক্টরি দিব, কিন্তু সরকার যদি ব্যবহার শুরু না করে তাহলে অন্যরা প্রথমে ব্যবহার শুরু করছে না। সরকার ব্যবহার শুরু করলে এটা অনেক কুইক, কিন্তু সরকার ব্যবহার কেন শুরু করছে না সেটি মাননীয় মন্ত্রী নিশ্চয় আমাদেরকে বলবেন। তার আগে আমি একটু ডক্টর খালিদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি, আপনারা এই বিষয়টি একটু খতিয়ে দেখেছেন কিনা, 6930 বা 7000 বা কেউ যে বলছেন 8500 যারা ইটের ভাটা আছেন, ইট নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের আসলে কি হবে, মানে তাদেরকে কি আমরা বলবো যে তোমরা চলে গিয়ে অন্য কিছু ব্যবসা করো, গুড টুর বানাও, এরকম কিছু বলবো? অবশ্যই না, মানে তারা কি করবে? আমরা যেটা মনে করি যে এটা আসলে একটা, যে আমরা এর মধ্যে আলোচনা করেছি, এটা একটা ফেজ আমাদেরকে চিন্তা করতে হবে, একটার পর একটা ফেজ চিন্তা করতে হবে। এবং আমরা জানি যে আমাদের যারা এখন ইটভাটার সাথে জড়িত আছেন তারা কিন্তু সারা বছর ইট তৈরি করছেন না, বছরের একটা নির্দিষ্ট সময় তারা তৈরি করছেন, কিন্তু আমরা যে অল্টারনেটিভ ব্রিকের কথা বলছি সেটা কিন্তু সারা বছর এটার সাথে যুক্ত থাকার একটা সুযোগ আছে, এবং সেখানে যদি আমরা বিজনেস বেনিফিট গুলো তাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে তারাই তাদের এই ব্যবসার মাধ্যমে ধীরে ধীরে
তাই কি আমি আবার একটু বকর ভাইয়ের কাছে যেতে চাই, বকর ভাই সরকার মাটি পোড়ানো ইট যদি বন্ধ করে দেয় তাহলে আপনাদের কি হবে, আপনারা আসলে তখন কি করবেন? মাটি পোড়ানো ইট বন্ধ করে দেবে বলেই মনে হচ্ছে, কারণ গণপূর্ত মন্ত্রী এ ব্যাপারে সিরিয়াস, সিরিয়াস পরিবেশ আইনজীবীরাও সিরিয়াস, এইচবিআরআইও, আপনাদের তো কি হবে তখন? আমাদের কোনো সমস্যা হবে না, কারণ ব্যবসায়ীরা যখন যেটা চাহিদা হয় আমরা সেটি তৈরি করতে পারবো। ব্লকের ব্যবহার যদি শুরু হয় তাহলে আমরা ব্লকের মেশিন সংগ্রহ করে ইট সিমেন্ট বালু এই পাথর দিয়ে আমরা ব্লক তৈরি করতে পারবো, এটার জন্য কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু একটা কথা বলতে চাই যে পরিবেশে আমরা বসবাস করি, বিশেষ করে আমরা ইটভাটার আশেপাশে আমাদের বসবাস, দেশের বায়ু দূষণ রোধ হোক, আপনার টপ সয়েল ব্যবহার কমুক, এটা আমরাও চাই। কিন্তু যেহেতু ডেভেলপমেন্টের জন্য ইটের দরকার আছে, যতদিন পর্যন্ত বিকল্প ইট তৈরি না হয় ততদিন পর্যন্ত কিন্তু এই ইট ক্লে মাটির কাদামাটির তৈরি না হলে দেশের উন্নয়ন নিশ্চয়ই ব্যাহত হবে, এটা সবাই স্বীকার করতেছে। সাংঘাতিক নির্মাণ যজ্ঞের মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদের সরকার, কিন্তু বিবেচনা করছেন আপনি পূর্তমন্ত্রী? এটা ঠিকই বলছেন, অনেক অনেক উন্নত উন্নয়ন হচ্ছে এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের বড় বড় বিল্ডিং হচ্ছে, এটা 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 পিডব্লিউডির শিডিউলে আছে এই ব্লক ব্যবহার করার জন্য, কিন্তু ব্লক নির্মাণ হচ্ছে না যথেষ্টভাবে, মানে সাপ্লাই নেই, ব্লক ডিম আগে মুরগি আগের মতো অবস্থা হলো না, মানে আপনারা চাচ্ছেন না বলে ওরা বানাচ্ছে না, ওরা বানাচ্ছে না বলে আপনারা চাচ্ছেন না, আমরা চাচ্ছি, কিন্তু কথা হচ্ছে ব্লক ব্লক কথা হলো যে যেটা সাদের সাহেব বলছেন এটা কিন্তু আপনার যে কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউতে আপনার এটার যে মানে স্থায়ী ইয়ে সম্পর্কে এবং বা এটার যে মানে কারিগরি দিক দিক থেকে এটা কিন্তু কোন মানে সহায়ক ভূমিকা পালন করবে, এটা এটা ডিজাইন ডিজাইনের মধ্যে কিন্তু এটা আনা যায়, কারণ ব্রিক্স ওয়াল যেটা আছে এটা কোনো আপনার স্ট্রাকচারাল ডিজাইনে কোনো মানে আসে না, ব্রিক্স ওয়াল ইজ ব্রিক্স ওয়াল, এটা কিন্তু আপনার লোড ফ্যাক্টর আসে না, লোড ফ্যাক্টর আছে আপনার কলাম এন্ড বিমের উপরে, তো সুতরাং আমরা তো এই ইয়েটা ওয়ালটা আমরা ইজিলি আপনার ইয়েতে যেতে পারি কি বলে এই এই মানে সেন্সিমেন্ট ব্লকে যেতে পারি আমরা, তো সুতরাং এইটা আমার মনে হয় যে যদি এটা বানানো শুরু হয় যেটা আমি আগে বলছিলাম যে যদি প্রণোদনা দেওয়া, কিন্তু কে বানাবে, মানে আপনারা প্রণোদনাও দিবেন না? না, প্রণোদনা দেওয়া জি যেরকম ধরেন আমি আমাদের সাদেক সাহেব থেকে উদ্বৃত্ত হয়ে আমি নিজে একটা শুরু করতেছি, আপনি করলে অনেকখানি হবে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যারা সাদেক আপনাকে জানতে চাইবো যে গণমাধ্যম এই ব্যাপারে কি ভূমিকা নিতে পারে যে বিকল্প ইট জনপ্রিয় করার ক্ষেত্রে, সেটির ব্যাপারে আপনার মতামত জানতে আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ১৫০০ কোটি সেটি যদি কম হয় অর্ধেকও হয়েছে, সেই পরিমাণ ইট বানানোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমাদের রয়েছে কিনা আজকে বা ২০২০ সালে বা ২০৫০ সালে? আমি পরের প্রশ্নটা আগে বলি, আমাদের এখানে বিকল্প ইট তৈরির বিকল্প আমি ইট বলবো না, ইটের বিকল্প তৈরির প্রয়োজনীয় কাঁচামাল কিন্তু আমাদের এখানে আছে, যথেষ্ট মাল আছে। আর এখানে একটা জিনিস আমি বলি, ইটের পোড়ামাটির ইটের বিকল্প শুধু স্যান্ড সিমেন্ট হলো ব্লক না, পোড়ামাটির ইট বিকল্প ইভেন এখন বাংলাদেশে যেগুলো আছে প্রচলিত ইভেন এইচবিআরআইতেও আমাদের আমরা কম্প্রেস স্টেবিলাইজ আর্ট ব্লক বলি, আমরা সেলুলার লাইটওয়েট কংক্রিট ব্লক আছে, আমাদের স্যান্ড সিমেন্ট ব্লক আছে, আমাদের এএসসি ফ্যাক্টরি হতে যাচ্ছে এই রেটেড অটোক্লেভ কংক্রিট ব্লক, এবং আমাদের এই যে ফ্লাই অ্যাশ আছে যেগুলো আপনারা জানেন সিমেন্টের সাথে কিছু লাগে অল্প পরিমাণে 20-20% নিচে, সে আমাদের ওই যে আমাদের যে বড় পুকুরিয়া ওখানে 100,000 CFT ফ্লাই অ্যাশ কিন্তু জমা হয়ে আছে, এই ফ্লাই অ্যাশ দিয়ে কিন্তু আমরা খুব ভালো মানের
ইট তৈরি করতে পারি, ফলে অনেকগুলো অল্টারনেটিভ, নট অনলি যে সায়েন্স সেভেন্ট হলো ব্লক, এই অল্টারনেটিভ গুলো এখানে যত সম্ভাবনা আছে এগুলোর কাঁচামাল এখানে আছে এবং এগুলো ইকোনমিক্যালি প্রচলিত ইটের চেয়ে কম খরচে এগুলো তৈরি করা সম্ভব। এই যে টেকনোলজি গুলো আমাদের হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের দায়িত্ব হলো আমরা এই বিকল্প উদ্ভাবন করা, দেশীয় প্রযুক্তিতে দেশীয় অ্যাভেলেবল কাঁচামাল দিয়ে করা, সেগুলো আমাদের টেকনোলজি এবং উদ্ভাবন আছে। এখন দায়িত্ব হলো আসলে বেশি আপনাদের, মানে গণমাধ্যমের সবচেয়ে এখন আমি বলবো যে মুখ্য ভূমিকা পালন করতে পারে এগুলো ব্যাপক প্রচারের জন্য, এগুলোকে মানুষের দোর গোড়ায় নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের রোল আমি বলবো যে এখন সবচেয়ে বেশি গণমাধ্যম এটি প্রচার করতে পারে। আমরা একটু আবার বকর ভাইয়ের কাছে ফিরে যাই। বকর ভাই, একটি প্রশ্ন আমাদেরকে প্যানেলিস্টরা করছিলেন যে যদি 127 কোটি সিএফটি মাটি আপনাদের লাগে 1500 ইট বানানোর জন্য যেটি দরকার, সেই মাটি আপনারা আসলে কোথা থেকে পান, মানে সেই মাটি সাধারণত আপনারা কোত্থেকে নেন? আমরা সাধারণত নদী ভাঙ্গন এলাকার কাছ থেকে মাটি নেই এবং জমি সমতল করার জন্য কিছু মাটি সংগ্রহ করা হয়। অন্যদিকে আবার আপনার ওই যে মজা পুকুর আছে যেগুলি খনন করার জন্য মাটি, এইভাবে আমরা বিভিন্ন এতে করে কি এই পরিমাণ মাটি হয়। 127 কোটি সিএফটি মানে আপনারা যদি যেটি টপ সয়েলের কথা বলছিলেন সেটি যদি আপনারা বেশিরভাগ না নেন তাহলে কি টপ সয়েল তো লাগবেই? আপনি ইট বানাইতে গেলে টপ সয়েল বলতে গেলে এঠেল মাটি লাগবে, বিভিন্ন জায়গা থেকে তো মাটি গুলো সংগ্রহ করা হইতেছে। সেটি কি পরিমাণ লাগবে? 127 কোটি সিএফটি কত পার্সেন্ট তা লাগবে? আমরা সিএফটি হিসাবে বা হিসাব করতে পারি হিসাবে বলেন, আমরা একটু বুঝতে চেষ্টা করি। আমাদের আমার মনে হয় যে 50% মাটি আমরা যে নদী ভাঙ্গন টপ এবং আপনার মজা পুকুর খনন এবং কোন কোন জায়গায় আছে যে নদীর তলদেশে যে পলি মাটি আছে সেখান থেকে আমরা ব্যবহার করতে পারতেছি, আর বাকি মাটিটা আসলে ওই ফসলি জমি হোক অন্য জমি সমতল করা হোক ওখান থেকে আমরা ব্যবহার করতেছি। কিন্তু আপনি বারবার যে টপ সয়েলের কথাটা বলা হইতেছে, একটু জিনিস আমি বলতে চাই যে টপ সয়েল শুধুমাত্র আমরাই নষ্ট করতেছি না, আপনি ঢাকার আশেপাশে দেখবেন যে হাজার হাজার একর জমির মাটির উপরে ডেভেলপাররা বালু ভরট করে যে হাউজিং এর প্রজেক্ট করতেছে তার নিচে তো এই এঠেল মাটি রয়ে গেল। সেটা যদি ম্যানেজ করে এমন হইতো যে পূর্ব একটা সিদ্ধান্ত করে যে প্রথমে ওই মাটিটা ইট ভাটায় ব্যবহার করবে তারপরে আবার এটা ডেভেলপাররা ভরট করবে, এইভাবে কিন্তু ইটের চাহিদা যেহেতু আছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইটের বিকল্প কোনো জিনিস না হয় ততদিন পর্যন্ত ইট তৈরি করা থাকবে, তৈরি হইতেই থাকবে। আপনি যতই আইন হোক এটা তো সারা বাংলাদেশে এবং এমনকি আপনার দেশের বাইরে অন্য দেশও যেখানে ক্লে মাটি আছে সেখানেও কিন্তু ইট তৈরি হয়, এটা আপাতত রোধ করার আমরা কোনো সম্ভাবনা দেখতেছি না। বকর ভাই আপনাকে ধন্যবাদ। বকর ভাই যে কথাটি বলছিলেন সেই কথাটার প্রেক্ষিতে আমি একটু মোশারফ ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই। মোশারফ ভাই, আপনি কি মনে করেন যে আসলে মানে এটি জোর করে প্রণোদনা দিয়ে আসলে সম্ভব কিনা? আমার কাছে একটু সম্ভাবনাটা একটু দূরবর্তী পর্যায়ে মনে হচ্ছে। না, সবকিছু সম্ভব, সম্ভব অর্থাৎ হলো যে আমরা যদি মাস স্কেলে যদি আমরা যদি ব্লক বানাই আর আমরা যদি নীতি পলিসি যদি চেঞ্জ পরিবর্তন করি তাহলে সম্ভব হবে না কেন? যেরকম ধরো উত্তরাতে আমাদের কিছু অ্যাপার্টমেন্ট হচ্ছে, আমরা দেশীয় পদ্ধতিতে কিছু অ্যাপার্টমেন্ট করেছি 6300 আর 8400 আমি করতেছি মালয়েশিয়ার সাথে যৌথভাবে, সেখানে কোনো ব্রিক্স ব্যবহার হবে না, দের বি নট এ সিঙ্গেল ব্রিক্স। এটা আইভিএস সিস্টেম, ইন্ডাস্ট্রিয়ালাইজ বিল্ডিং সিস্টেম, অর্থাৎ হলো যে এটা এটা একেবারে টোটালি আর্থকুইক প্রুফ এবং সব আপনার একেবারে কংক্রিট অ্যান্ড স্যান্ড সিমেন্ট আপনার মিক্সিং নিয়ে এই জিনিসটা হবে। তো সুতরাং সেখানে তো আমি ইট ব্যবহার করতেছি না, তো এরকম পদ্ধতি তো আছে দেশে। তো সুতরাং আমি মনে করি যে যদি আমরা প্রণোদনা এবং ইয়ে করতে পারি, আমরা যদি এই ব্লকগুলো বানাই এবং পিডাব্লিউডি কে যদি আমরা যদি শিডিউলে এগুলো ঢুকিয়ে যদি আমরা বলি যে ওয়ালগুলো যেগুলি আছে এগুলা ফায়ার ব্রিক্স হবে না, এটা নন ফায়ার ব্রিক্স হবে। আচ্ছা, যদি আমরা বাধ্যতা করি তাহলে তো সবাই সবাই বানাবে ইট, তাহলে আমরা সব ব্লকই ব্যবহার করবে। আচ্ছা রেজন আপা, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে এই যে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 যে হয়েছে, এই 13-র যে মূল বিধানগুলি আমরা দেখতে পাচ্ছি আমরা
সেই মূল বিধানগুলি অধিকাংশই মানা হয় না বলে আমাদের বিশ্বাস। আপনাদের কাছে কোন পরিসংখ্যান আছে কিনা সেই মূল বিধানগুলি কতগুলি মানা? আমি দর্শকদের জন্য চট করে একটু বলে দিচ্ছি যে জেলা প্রশাসকের লাইসেন্স সেখানে বাধ্যতামূলক, আধুনিক প্রযুক্তির ইটবাটা সংজ্ঞায়িত টানেল জিগজ্যাগ সেগুলি সেরকম করতে হবে, মাটির ব্যবহার নিয়ন্ত্রণ, কৃষি জমি পাহাড় বাটিলা থেকে মাটি ব্যবহার করা যাবে না, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মজা পুকুর খাল বিল দিঘি নদী নারা হাওয়ার বার কোথেকেও সেটা নেওয়া যাবে না, মাটির ব্যবহার হ্রাসকরণ করতে হবে, প্রযুক্তির ইটবাটায় 50% ফাঁপাইট প্রস্তুত করতে হবে ইত্যাদি এবং প্রভৃতি অনেকগুলি রয়েছে। এবং বলা হচ্ছে যে যে ইট ভাটা যে রয়েছে তার লাইসেন্সও আসলে আমরা খুব বেশি দেখছি না। এক্ষেত্রে আপনাদের পর্যবেক্ষণ অনুসন্ধান কি বলে এবং কেন এটি হচ্ছে সেটি আপনার কাছে জানতে হবে। বিরোধী ফিরছে মানে ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি বিরতির আগে রেজান আপা আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম যে আমরা আসলে এই ইট আমরা জনপ্রিয় করার জন্য আর কি কি করার প্রসঙ্গে কথা বলছিলাম। দেখেন এই ইটটা জনপ্রিয় করার ক্ষেত্রে আসলে ইটের সবচেয়ে বড় ভোক্তা কে? সেদিন আমি শুনলাম যে ইটের সবচেয়ে বড় ভোক্তা হচ্ছে সরকার। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নাকি যে পরিমাণ ইট লাগে সে পরিমাণ ইট বাসা বাড়ি করতে লাগে না। কাজে প্রথম হচ্ছে যে সরকারকে একটা অ্যাগ্রেসিভ নীতি নিতে হবে। এই 2020 সরকারের একটি টার্গেট, এই 2020 এর মধ্যে 100% করা সম্ভব হবে না। আমরা জানতে ছিলাম যে আইনটি সরকার করেছে সেই আইনের মধ্যে কি কি পর্যবেক্ষণ। তো এক হচ্ছে যে 2020 আমি ভিয়েতনামের কাগজগুলো আস্তে আস্তে পড়ছিলাম, সেখানে তারা বলেছে 30% ফেজ আউট করবে তারা ইন নেক্সট 5 ইয়ার্স। এভাবে করে ওরা আস্তে আস্তে এগোবে। তো সরকারকে ওই রকম একটা স্মার্ট প্ল্যানিং এ যেতে হবে এবং এটার অনেক প্রচারের ব্যবস্থা করতে হবে। প্রচার অর্থ যে অর্থ দিয়ে প্রচার তা না, এটি একটি এটার একটা জনস্বার্থমূলক এমন আবেদন আছে যে আমার ধারণা গণমাধ্যমকে সামনে নিয়ে বসলে বুঝালে গণমাধ্যম নিজ উদ্যোগেই হয়তো এটাকে প্রমোট করতে এগিয়ে আসবে। এটা হচ্ছে সরকারকে করতে হবে। দুই হচ্ছে যে বিকল্পগুলো যে আসলেই আছে ওইটা মানুষকে চোখে দেখাতে হবে। এই বিকল্পগুলো যে কোথাও কাজ করছে, যেমন মন্ত্রী মহোদয় একটু আগে একটি অ্যাপার্টমেন্টের কথা বললেন, আমি একটি হোটেলের কথা বললাম, যারা করছে তাদের কাছ থেকে এই এক্সাম্পল গুলো এনে মানুষকে দেখাতে হবে যে যদি এই হোটেলটা হতে পারে তাহলে তুমি কেন এটা করতে পারবে না। আরেকটা হচ্ছে সরকারের গ্রিন ব্যাংকিং এর একটা উদ্যোগ আছে, সেখানে কিন্তু সরকার গ্রিন হলে তাকে অর্থায়ন করে। সেই গ্রিনের সরকার আসলে এখন অর্থায়ন করে যাচ্ছে মাটি দিয়ে প্রস্তুত ইটগুলোকে। কেন অর্থায়ন করছে? কারণ ওরা প্রযুক্তির মাধ্যমে বায়ু দূষণ কমাচ্ছে। তাহলে প্রচলিত ইট ভাটার একটা সমস্যাকে আমরা অ্যাড্রেস করলাম, বায়ু দূষণ, কিন্তু মূল যে সমস্যাটা মাটিটা নিয়ে যাওয়া এটা তো আমি অ্যাড্রেস করলাম না। তাহলে হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ সার্টিফাইং অ্যাজ গ্রিন ইজ আ প্রসেস যেটা সাংঘাতিকই সয়েল ইনটেন্সিভ। ক্যান দ্যাট বি সার্টিফাইড অ্যাজ গ্রিন? সরকারকে চিন্তা করতে হবে। বরং সেই গ্রিনটা যদি আসলেই গ্রিন করতে হয় তাহলে মাটির থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি আমাকে ইট পোড়ানো আইনের কথা বলেন, দেখেন ওই আইনটা আসলে সমস্যাটাকে মাঝখানে রেখে সরকার চারপাশ দিয়ে ঘুরেছে। সরকার চারটা প্রযুক্তিকে আধুনিক বলে দিয়েছে এবং পরিবেশ বান্ধব বলে দিয়েছে। এই চারটা প্রযুক্তির মধ্যে একটা প্রযুক্তি বাংলাদেশে মোটেও কাজ করবে না। এটা হাইল্যান্ডে যেমন নেপালের মতন জায়গায় কাজ করে, একটি এটা হয়ে বন্ধ হয়ে গেছে, এটা আর কখনো বাংলাদেশে হবে না। অন্য তিনটা প্রযুক্তির মধ্যে হাইব্রিড হফম্যান এবং টানেল অত্যন্ত ব্যয়বহুল, অন্যদিকে জিগজ্যাগ হচ্ছে অনেকই কম টাকা লাগে। তাহলে আমি হাইব্রিড আর টানেলে যাব না, আমি একটু টাকা খরচ করে আমার যে ভাঙ্গাচোরাটা আছে ওটাকে জিগজ্যাগ রং করে দিয়ে আসবো। ফলে বায়ু দূষণের দিক থেকে জিগজ্যাগ মোটেও এফিসিয়েন্ট কোন প্রযুক্তি না। ফলে এই তিনটার মধ্যে দুটো বায়ু দূষণকে অ্যাড্রেস করতে পারছে আর তিন নাম্বারটা পারছে না। অর্থাৎ দেখবেন সমস্ত ইটভাটা নাকি বাংলাদেশে আধুনিক হয়ে গেছে এই আইন করার পরে। কেমন করে? কারণ তারা সবাই জিগজ্যাগ হয়ে গেছে, ওটা করতে তো কোনো এফোর্ট তেমন দিতে লাগছে না। ফলে সরকারকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর মূল সমস্যাটা যে মাটি, আইনে এক লাইন বলে ছেড়ে দিয়েছে যে মাটি দিয়ে পোড়ানো ইট ছাড়া অন্য অপোড়ানো ইট হলে লাইসেন্স লাগবে না, কিন্তু এটা উদ্বুদ্ধ করতে 20% 30% এগুলো তো আইনে করা নাই, এগুলো বলতে হবে। ডক্টর খালিদ হোসেন, আপনি কোনো কিছু এই বিষয়ে যোগ করতে চান কিনা, উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে বা আইন প্রয়োগের ক্ষেত্রে আর কি করা যেতে পারে? আমরা যেটা একটা বড় বিষয় মনে করি সেটা হচ্ছে HBRI, আমরা জানি যে এটা একটা গবেষণা প্রতিষ্ঠান,
এটা এটার কোনো সম্প্রসারণের বিষয় নাই এটার কাজের সাথে, ফলে আমরা জানি যে তাদের এই যে গবেষণা, তারা আমরা জানি যে অনেক ভালো ভালো গবেষণা করছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এটা সম্প্রসারণের দিকে আমাদেরকে গুরুত্ব রাখতে হবে, যে কারণে আমরা তাদের সাথে কাজ করছি, এটা সম্প্রসারণটাকে আমরা এখন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। বকর ভাই, আপনার উপসংহারের বক্তব্য একটু আমরা শুনতে চাইবো, যে আপনি আজকে আমাদের প্যানেলিস্টরা যে আলোচনা করলেন নীতি নির্ধারণে, আপনার কোন পরামর্শ রয়েছে কিনা? আমরা যেটা বলতে চাই যে ইট ভাটা টপ সয়েল ছাড়া ইট হয় না, পুরানো ইটটা করতে গেলে কাদামাটি লাগবে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে পরিবেশ দূষণের জন্য আমাদের তো সরকার বলছে যে প্রথমে আমরা করছিলাম স্টিলের চিমনি, তারপর আমাদেরকে বলা হলো 120 ফুট চিমনি করতে, সেটা আমরা করলাম, এখন আমরা জিগজাগ পদ্ধতির ক্লিন করছি, এর পাশাপাশি অধিক ব্যয়ে টানেল ক্লিন আছে, আপনার হাইব্রিড হোপেন ক্লিন আছে, এগুলি পরিবেশ দূষণটা কিছু কম হইতেছে। কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি যে সরকার শুধুমাত্র কঠোর আইন করছে, এই যে আইনগুলি হয়েছে সেটা মোটেই বাস্তব গ্রহণযোগ্য না। আপনি আইনে বলা হয়েছে যে আমরা এলজিডি রাস্তার পাশে ইট ভাটা করতে পারবো না, আমরা ইউনিয়ন পরিষদের রাস্তার কাছে ইট ভাটা করতে পারবো না, ঘর বাড়ির কাছে করতে পারবো না, এমনকি উপজেলা পরিষদের 3 কিলোমিটার মতো করতে পারবো না, ফসলি বাগানের কাছে করতে পারবো না, তাহলে ইট ভাটাটা হবে কোথায়? বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে ওই আইনে কোথাও ইট ভাটা করা সম্ভব না, কিন্তু আপনি বাস্তবে দেখবেন যে ইট ভাটা কিন্তু চলতেছে। আমি যদি হাইওয়ে থেকে 3 কিলোমিটার ভিতরে ইট ভাটা করি, তো সেখান থেকে তো আমাকে রাস্তা তৈরি করে এই বড় রাস্তায় আসতে হবে, তাহলে তো ফসলের জমি আরো বেশি নষ্ট হবে। সুতরাং আমরা বলতে চাই যে একটা বাস্তব গ্রহণযোগ্য এবং আমাদের দেশে প্রয়োগযোগ্য একটা আইন তৈরি করা। আপনাকে ধন্যবাদ, বাস্তব গ্রহণযোগ্য প্রয়োগযোগ্য আইন। আমরা খুব সংক্ষেপে ডক্টর সাদেক, জনাব সাদেক, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি কোন কিছু যোগ করছেন কিনা। আমি শুধু এইটুকু বলবো, প্রচলিত পোড়া মাটির ইটের যে বিকল্পগুলো এখন পাওয়া যায়, তৈরি হচ্ছে, এগুলো যদি আমরা অ্যাডপ্ট করি তাহলে পরিবেশ এবং যে টপ সয়েল রক্ষা ছাড়াও এগুলোতে প্রচলিত নির্মাণ ব্যয়ের চেয়ে কিন্তু 30% শতকরা 30% কম ব্যয়ে কিন্তু আমরা একটা ডেভেলপমেন্ট করতে পারছি, স্ট্রাকচার করতে পারছি। অনলি নিড, যেটা ওই খালেদ ভাই যেটা বললেন, আসলে HBRI যেটা আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা তারা আবিষ্কার করে এগ্রিকালচার এক্সটেনশন, সেটা কিন্তু মানুষের দৌড় গড়ে নিয়ে যায়। HBRI যেটা করছে এটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য ওরকম কোন ডেডিকেটেড ডিপার্টমেন্ট নাই, মন্ত্রী আছেন এখানে, এটা আপনাদের হেল্প লাগবে, আমরা হেল্প করবো নিশ্চয়ই উনাকে অনুরোধ করার জন্য। এজন্য আপনি আইন অনেকগুলি বিষয় আসছে আপনার সামনে, যেটা আইনটির ব্যাপারে বলছিলেন, যিনি ইট বানান তারা আইনের প্রয়োগ নিয়ে বলছিলেন রাজনাপা, এবং আইনটির কোথায় কোথায় ফাঁক ফোকর রয়ে গেছে সেটি নিয়েও আলোচনা হয়েছে, এবং আপনারা কিভাবে আসলে ইট ব্যবহার করবেন সেটির দাবি তুলেছেন HBRI। না ঠিক আছে, মানে কথা হচ্ছে যে আইনটা যেটা যেটা মানে বলা হচ্ছে যে কি যে এখন যে ইট যে পোড়ানো হয় এবং কতগুলো আপনি নিজেই বলেছেন যে ওখান থেকে পারমিশন আনতে হয়, ওখান থেকে পারমিশন আনতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আসলে কি পারমিশন আছে কিনা এইটাকে টোটালি একটা বিজিলেন্স এর মধ্যে আনতে হবে, এবং সত্যিকারে তারা যে ইট পোড়াচ্ছে তারা টপ সয়েল ব্যবহার করতেছে, টপ সয়েল টোটালি বন্ধ করতে হবে। আমি মনে করি যে কি যে টপ সয়েলটা আইন করে এটাকে বন্ধ করতে হবে, আইন করে টপ সয়েল টোটাল বন্ধ করে দিতে হবে, মানে এগ্রিকালচার ল্যান্ড থেকে। আচ্ছা, ফ্রম এগ্রিকালচার ল্যান্ড থেকে, মানে তো সবই এগ্রিকালচার ল্যান্ড, পাহাড় আছে, রাইট। আর যেটা বলেছেন যে কি যে এখন মানে এক ফসলি বলতে কিছু নেই, রাইট, এখন আমাদের এগ্রিকালচারের মধ্যে যে রিসার্চ মধ্যে আমরা ফসল উৎপাদন করছি, এক ফসলি বলতে কিছু নেই। তো সুতরাং আমি মনে করি যে কি যে এটা বন্ধ করতে হলে লার্জ স্কেলে আপনার এই ব্লক তৈরি করতে হবে, এই ব্লক তৈরি করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, এবং সরকারকে এগিয়ে এসে যেভাবে এটা যেন লার্জ স্কেলে এই ব্লক বানানো যায় সেদিকে লক্ষ্য করতে হবে, লার্জেস্ট স্কেলে ব্লক বানানো, ব্লক বানানো, তাহলে তাহলে কি হবে, সবাই
এই ব্লকের দিকে চলে যাবে। লার্জ স্কেলে ব্লক বানানোর ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? উনারা তো আসলে নমুনাটা বানিয়েছেন, উনি একদম উদাহরণ দিলেন যে এগ্রিকালচারাল এক্সটেনশনের দায়িত্ব এখন বিআরআরআই এর গবেষণাটাকে সামনে নিয়ে যাওয়া। ধরুন আমাদের এখানে আমি যেটা বলতে চাই যে আমাদের অনেক স্যান্ড আছে, হ্যাঁ, মানে ড্রেজিং করে স্যান্ড উঠতেছে, এই স্যান্ড গুলা উন্নত মানের স্যান্ড, এই স্যান্ড থেকে আপনার ইজিলি আমরা স্যান্ড সিমেন্ট ব্লক করতে পারছি, আমি একটা অলরেডি শুরু করতেছি। তো সুতরাং এইরকম ধরেন আপনার ড্রেজিং করে আপনার সয়েল বের হয়, এই সয়েল থেকে আমরা সেখানে আপনার আপনার ফ্লোরাইড না করে আমরা ড্রাই ড্রাই করে আমরা এটাকে ব্লক বানাতে পারি। তো সুতরাং এখানে অনেক কিছু করা যায়, কিন্তু কথা হল কি যে এটা করতে হবে, মানে এটা অনেক কিছু করা যায়। একটা যদি বলি যে মানে স্ট্রাকচারালি এখানে কোন অসুবিধা নেই, কারণ স্ট্রাকচারাল ডিজাইন হলো অন্য জিনিস, এটা হলো কিছু কলামের বিমের উপর হবে, কিন্তু আপনার এই যে ব্রিক্স গুলা যেগুলো আছে এটা পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল ক্যান বি ডান বাই ব্লকস, রাইট। কিন্তু এখন আপনারা মানে পারেন করতে, কিন্তু করবেন কিনা, যেতে পারেন কিন্তু কেন যাবেন সেটা হচ্ছে কেন যাবো না, কেন কথা তো যেতে হবে। আচ্ছা, জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ রেজানা হাসান, জনাব আবু সাদেক, ডক্টর খালিদ হাসান এবং জনাব আবু বকর, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশের দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।